আমাদের জীবনের উচ্চতম লক্ষ্য, উচ্চতম গোল, শুধু এই জন্যে সেটার থেকে আমরা দূর হয়ে যাই না যে আমাদের পথ অনেক কঠিন রাস্তাতে ভরা রয়েছে, আমাদের জীবনে অনেক রকমের সংঘর্ষ রয়েছে, শুধু সেই জন্যে আমরা সেই উচ্চতম লক্ষ্যকে আমাদের জীবনে পেতে পারলাম না। আমাদের জীবনে উচ্চতম লক্ষ্য আমাদের থেকে দূর তখন হয় যখন আমরা নিজের জীবনে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করি আর তার জন্য খুবই সরল পথ নির্ধারণ করি। আমাদের জীবনে এরকম অনেক সময় আসে যখন আমরা আনন্দতে ভরে যাই, কিন্তু সেই আনন্দটা আমাদের সেই উচ্চতম লক্ষ্যকে পাওয়ার জন্য কতটা ক্ষতিকারক তার বিবেচনা করি না। আর তার বিবেচনা করতে আমাদেরকে সাহায্য করে এই একটি মন্ত্র, এই একটি টুলস, যে টুলস দিয়ে আমরা বিবেচনা করতে পারি কি যে আনন্দটা আমরা এখন উপভোগ করছি সেটা কি রকমের আনন্দ। সেই আনন্দের থেকে আমরা নিজের জীবনে কোনো ক্ষতি তো করে নিচ্ছি না, আমরা প্রচুর কর্মক্ষেত্রে কষ্ট করে নিজের লক্ষ্য নির্ধারণের জন্য সব কাজ করে যাচ্ছি, প্রচুর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা সেই লক্ষ্যকে প্রাপ্ত করতে পারছি না, আমাদের লক্ষ্য আমাদের থেকে আরও দূর হয়ে যাচ্ছে। বাবা লোকনাথ, আমি কানতে কানতে থকে গেছি, আমি কত জায়গাতে কত কাজ না করলাম সেটা তোমার থেকে বেশি আর কেউ জানে না, আমি পরিশ্রমে কোনো বাধা দিইনি, পরিশ্রমকে সবসময় প্রথম প্রায়োরিটি মেনে চলেছি, কিন্তু আজকে আমার অবস্থা কি সেটা তুমি দেখতে পারছো। এই অবস্থাতে আমি কোনো কাজ আর করতে পারছি না, যে কাজে হাত দিচ্ছি সেই কাজ থেকে আমি বিফলতা ছাড়া আর সফলতার দিকে যেতেই পারছি না, আমি তোমার কাছে নিজেকে সারেন্ডার করেছি, তাও আমার এই অবস্থা কেন হচ্ছে, এই রাস্তাতে আমি কেন পড়ে আছি যে রাস্তাতে পড়ার জন্য আমি যোগ্য না, কি ভুল হচ্ছে আমার। এই চিন্তা ধারণা, এই মানসিক বেদনা প্রতিটি মানুষেরই হতে পারে, যেখানে সে প্রচুর প্রচেষ্টা করেছে, প্রচুর চেষ্টা করেছে কিন্তু সঠিক ফলাফল পায়নি, কানতে কানতে থকে গেছে, কিন্তু প্রভুর একটাও সিগন্যাল সে পায়নি যে কীভাবে আমি নিজের জীবনটাকে ইম্প্রুভ করতে পারবো, সেই বড় লক্ষ্যটা যে আমি নির্ধারণ করেছি সেই বড় লক্ষ্যের আলো দেখতে পারবো। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় কি আপনাদের জীবনের মধ্যে আপনি যে জীবনটা লিড করছেন আপনাদের সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস কি, যেটা আপনি নিজের শরীরের মধ্যে নির্ধারণ করে রেখেছেন, আপনার মধ্যে কি এরকম কোয়ালিটি রয়েছে যেটা আপনাকে অন্যদের থেকে ডিফারেন্ট করে। হয়তো আপনারা কে বলবেন কি আমি অনেক ভালো বন্ধু বানাতে পারি, আমি বিজনেসে অনেক সুন্দর ডিল করতে পারি, আমার পরিশ্রম করার ক্ষমতা অনেক বেশি রয়েছে, আরও অন্যান্য অন্যান্য অনেক কিছু, কিন্তু কেউ হয়তো এটা ভাবেননি যে আমার সেলফ কন্ট্রোল, আমার আত্মনিয়ন্ত্রণ খুবই স্ট্রং, আমি কি করব কি না করব এটার প্রতি আমার নিয়ন্ত্রণটা কত রয়েছে, শুধু খাটনি, শুধু কষ্ট করে সংঘর্ষ করে নিজের জীবনকে চালানোর জন্য প্রতি মুহূর্তের চেষ্টা সফলতার দিকে আপনাদেরকে নিয়ে যেতে পারে না। সেই কর্মক্ষেত্রে আপনি কতটা নিজের মধ্যে আত্মনিয়ন্ত্রণ রেখে সেই কাজগুলোকে ইউজ করেছেন, সেই কাজগুলোকে অ্যাপ্লাই করেছেন, এটা অনেক ডিপেন্ড করে, এটা অনেক বেশি দরকার নিজের জীবনে সেই লক্ষ্যকে পেতে যে লক্ষ্য নির্ধারণ আপনি করেছেন। আমাদের জীবনে অনেক সময় এরকম সময় আসে যখন আমরা কোনো বড় লক্ষ্য নির্ধারণ করি আর সেটাকে পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করি কিন্তু বিফল হয়ে যায়, আমরা সৎ, আমরা ঠিক মনে সে কাজটা করছি, কোনো রকমের কোনো ত্রুটি দিইনি, বাবা লোকনাথের বাণী আপনারা শুনছেন, সেই সব রুলসগুলো ফলো করেছেন, কিন্তু আজ তক তার বেনিফিটস আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে নিশ্চয়ই আপনাকে একটা রিভিশনের দরকার আছে। যেরকম পড়াশোনা শেষ হওয়ার পর কী কী চ্যাপ্টার শেষ করেছি সেটা একবার পরীক্ষার আগে স্টুডেন্টরা দেখে, সেরকম এটা দেখার দরকার আছে কি আমার আত্মনিয়ন্ত্রণটা কতটা ছিল, আর এটাকে টেস্ট কীভাবে করবেন, এটাকে কীভাবে চেক করবেন। আত্মনিয়ন্ত্রণকে নিজের হাতের মুঠো রাখার শুধু একটাই চাবিকাঠি আছে, অন্য কোনো চাবিকাঠি নেই, যেটা বাবা লোকনাথ আমাদেরকে বলেছেন বাবা লোকনাথ নিচের অমৃত বাণী দেখাতে, যে ওরে আত্মনিয়ন্ত্রণ করতে গেলে সর্বপ্রথমে তোকে আত্মচিন্তন করতে হবে, তোকে বুঝতে হবে, তোকে নিজের মনের উইল পাওয়ারকে এতটা বাড়াতে হবে
যে তুই কি করবি আর কি না করবি তার মধ্যে ডিসিশন নিতে এক মুহূর্ত দেরি করবি না, আর যেটা নিবি সেটা 100% সিওর ডিসিশন হবে। মানুষ এই কাজগুলো না করে অযথায় ব্যর্থতায় মেহনত করে চেষ্টা করে কষ্ট করে সংঘর্ষ করে নিজের জীবনের অনেক বেশি সময় নষ্ট করে দেয়, আর তার বিনিময়ে তার হাতে আসে শুধু পরাজয়, শুধু অসফলতা, শুধু বেদনা, কষ্ট, যে কষ্ট থেকে তাকে মনে হয় কি হে প্রভু আর আমি পারছি না, এই কান্না আর সহ্য হচ্ছে না, আমি প্রচুর চেষ্টা করলাম আজ আমি হেরে গেলাম। কিন্তু আমাদেরকে সেই যে ভাবনাটা সেই যে চিন্তাটা মনের মধ্যে রাখতে হবে যে আমি কতটা আত্মনিয়ন্ত্রণ করেছিলাম আর সেই আত্মনিয়ন্ত্রণের জন্য আমি কতটা নিজেকে আত্মচিন্তন করে সেই জায়গাটাতে নিয়ে গেছিলাম। এই ভারী ভারী কথাগুলো শুনতে মিষ্টি লাগছে কিন্তু করার সময় আপনাদের সমস্যা হবে, আর তার জন্যই একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি আজকে আপনাদের জীবনের এই সমস্যাটারও সমাধান করছি। মন দিয়ে শুনুন। আমাদের শরীর যেরকম সেরকমই আমাদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। আমাদের শরীর যখন সকালে ওঠে তখন সে অনেক তরতাজা থাকে, তার মধ্যে শক্তির প্রবাহ অনেক স্পিডে হতে আরম্ভ হয়, আমরা ফ্রেশ থাকি, রিফ্রেশ থাকি। সেরকমই আমাদের আত্মনিয়ন্ত্রণ, আত্মকন্ট্রোলের, আমরা যে উইল পাওয়ারের কথা বলি তার ক্ষমতা। যেরকম আমরা কোনো জিম জয়েন করি নিজের শরীরকে সুন্দর এবং শক্তিশালী করার জন্য, তখন যখন আমরা এক্সারসাইজ করি আমাদের শরীর ডেভেলপ করে, সেরকমই আমাদের উইল পাওয়ার, আমাদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা, আমাদের আত্মচিন্তনের ক্ষমতা বাড়তে আরম্ভ করে। আমাদেরকে সেটাকে প্রপারভাবে ট্রেন্ড করতে হবে। আর সেই প্রপারভাবে ট্রেনিং আপনি কিভাবে দেবেন তারও একটা সরল প্রসেস রয়েছে। যেরকম আমরা সকালে উঠি আর ওঠার পর আমরা ফুলি চার্জ থাকি, আর সন্ধেবেলা তক বিভিন্ন রকমের কাজ করার পর আমাদের আত্মনিয়ন্ত্রণ এবং আত্মচিন্তনের ক্ষমতা একদম ক্ষীণ হয়ে যায়। যেরকম আমরা থকে যাই আমাদের বডির থেকে এনার্জি লস হয়ে যায়, যেহেতু প্রচুর খাটনি হয়েছে সারাদিনে, আমরা থকে বেডে একটু সময় ব্যতীত করতে চাই, ঘুমোতে চাই। সেরকমই আমাদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা, সেরকমই আমাদের আত্মচিন্তনের ক্ষমতারও অবস্থা হয়। কিন্তু আমরা সারাদিনে কীভাবে সেই এনার্জি লেভেলটাকে মেনটেন করে রাখতে পারবো তার একটাই উপায় রয়েছে। যেরকম আমরা অঙ্ক কষার সময় প্র্যাকটিস করি কি কীভাবে যোগটা হলো, চারটে পাঁচটে দশটে কুড়িটে ছোটোবেলায় যোগ করেছি, তবে কি আজকে যোগ করতে গিয়ে কোনো ভুল হয় না? আজকে যদি আপনাকে বলা হয় কি 200+325 কত হবে, আপনি এক মুহূর্ত সময় নেবেন না, আপনি ফট করে বলবেন যে এত হবে। কেন হবে এটা? কেন এই টেন্ডেন্সিটা আপনাদের জীবনের মধ্যে অ্যাপ্লাই হয়েছে? কেন কি একটা সময়ে আপনি যখন ছোটোবেলায় ছিলেন, যখন আপনাদের মনেই ছিল না কি অঙ্ক কি জিনিস, কিন্তু অঙ্ক খুব করেছেন, যোগটাকে এত মন দিয়ে করেছেন যে যোগে কোনোদিনও ভুল হয় না। সেরকমই আত্মনিয়ন্ত্রণ আর আত্মচিন্তনকে এতবার প্র্যাকটিস, এতবার রিভিশন করতে হবে, যেখান থেকে আপনাদের ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি এত স্ট্রং হয়ে যাবে কি এক মুহূর্তের মধ্যে সঠিক ডিসিশন আমি নিতে পারবো, তার ক্ষমতা নিজের মধ্যে ডেভেলপ করে নেবো। সেটা একবারে, এক মিনিটে, এক সেকেন্ডে হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করে, রিভিশন করে একটা জায়গাতে পৌঁছে যাবেন যেখানে ফটফট নিজের ডিসিশন নিতে পারবেন। এইরকমই ডিপ কনসেপ্টের ভিডিও আমি লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে প্রথমে নিয়ে আসি। যদি প্রথমবার এই চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন নিজের প্রিয়জনদের মধ্যে, এবং লোকনাথ বাবার কৃপাতে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।